সাতাশ দিনের অভিযানে নেপালের তিনটি পর্বত আরোহণ করেছেন আহসানুজ্জামান তৌকির এবং তিনিই প্রথম বাংলাদেশি যিনি এটা সফলভাবে করেছেন কোন শেরপার সহযোগিতা ছাড়াই প্রচণ্ড ঝড়ো হওয়া একটু পরপর তুষারপাত এবং পদে পদে মৃত্যুর ঝুঁকি নিয়ে লোবুচে ইস্ট পর্বতচূড়া আইল্যান্ড পিক মেরা পিক সামিট করেন এবং মেলে ধরেন লাল সবুজের পতাকা প্রথম দিকে একটু ভয় লেগেছিল যখন শুরু করেছিলাম রাত তখন দুইটা বাজে তো রাত দুইটার সময় পর্বতে একা একা হাঁটা এটাতে প্রথম দিকে একটু ভয় হচ্ছিল গা ছমছম করছিল এরপরে সয়ে গেছে আমার সাথে ঘটে যাওয়া মাউন্টেনে প্রথম এরকম ঘটনা যে আমি আমার ফিক্স রোপ ছিড়ে পড়ে গিয়েছিলাম আমি হয়তো অনেক ভাগ্যবান আমার শুভাকাঙ্ক্ষীর অনেক দোয়া ছিল যে কারণে আমার ওইভাবে ক্ষয়ক্ষতি হয়নি আমি সামান্য আঘাত পাই এবং আমি আবার উঠে দাঁড়াই আমি যখন ক্যাম্পন পয়েন্ট পার হয়ে একটা ফেজে পৌঁছাই ফেজটা ছিল হচ্ছে রক ফেজ ক্যাম্পন পয়েন্টের পরে একটা রক ইস্টে তো ওই জায়গাতে চারটা রোপ ছিল চারটা রোপের মধ্যে যেটা সবচেয়ে চকচকা এবং নিউ নতুন রূপ আমি সেই রোপটাই বেছে নেই কারণ আমাদের নিয়ম অনুযায়ী আর কি সেই রূপটাই আমি বেছে নেই তো বেছে নেওয়ার পরে যেটা হয়েছে সেই রোপটা সবচেয়ে বেশি ইউজ হয়েছিল যে কারণে আসলে আহ উপরে ফিকশনের ফলে রোপের অবস্থা খুবই খারাপ ছিল যার ফলে আমি রোপটা ছিঁড়ে পড়ে যাই এবং আঘাত পাই খুবই ভাগ্য ভালো এই জন্যই বলেছিলাম কারণ নিচে কোনো রক ছিল না যে কারণে স্নো ছিল তো আমি আঘাতটা একটু কম পাই এবং উঠে দাঁড়াই যদি বলি যে আমার সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা ওই জায়গাতেই প্রুভ হয় যে আমি সামনে যাব যাবো কি না প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমি বসেছিলাম আমি অনেক চিন্তা করতেছিলাম আমার অনেক কিছু চিন্তা হচ্ছিল এরপরে সিদ্ধান্ত নিয়ে আমি উপরের দিকে যাই আমার মনে হয় যে না আমি তো বেঁচে আছি সো আমি তো সামনের দিকে যেতে পারি আমি সুস্থ আছি এরকম যদি হতো যে আমি কোনোভাবে ইনজুর হয়েছি তখন আমি অবশ্যই ফিরে আসতাম মাউন্টেনে সামিটে যাওয়ার থেকে নিজের অবস্থান বা নিজের ফিটনেস বুঝে নিচে নেমে আসার যে একটা শক্তি এটা সবচেয়ে বেশি প্রয়োজন আমার ওই জায়গায় যেটা মনে হয়েছে যে না আমি পারবো আমি ফিটাসি আল্লাহ আমাকে ওই রকম কিছু করে নাই যেটা দ্বারা আমার হয়তো বা আর সামনের দিকে যাওয়া সম্ভব না তো আমি আবার সামনের দিকে যাই এবং সফল হই এটা ২২ থেকে পঁচিশ ফিটের একটা ওয়াল সো এটা ডিগ্রি যদি আমি বলি তাহলে এটা আহ থেকে নাইনটি ডিগ্রির কাছাকাছি হবে টেন ফিটের উচ্চতা থেকেও যদি আপনি রকের উপরে পড়ে যান তাহলে আপনার হয় ফ্র্যাকচার হবে কিছু একটা হবে আর লাকলি আমি আসলে এইভাবে পড়েছিলাম আমার এই ঠিক এই জায়গাটাতে এখনো দাগ আছে একদম পুরা কালো হয়ে গেছে রক্ত জমাট বেঁধে আছে এখনো আমি যদি মাথার দিকে পড়তাম অথবা ডিরেক্টলি মানে আমার লেগ পড়তো তাহলে হয়তো ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা আরো বেশি ছিল আমার সেকেন্ড যে অভিযান ছিল এটাতে আমার আসলে অনেক টাইম লেগেছে এটার কারণ ছিল যে ব্যাড ওয়েদার আমি যেদিন গিয়েছি সেদিন রাশিয়ান ছাব্বিশ জনের একটা টিম ছিল যারা আমার সামনে ফিক্স রোপে অলরেডি ফিক্স রোপ নিয়ে নিয়েছিল ছাব্বিশ জনের টিম অতিক্রম করে আসলে সামনের দিকে যাওয়াটা সম্ভব না কারণ আইল্যান্ড পিক কিছু জায়গায় একটাই সিঙ্গেল রোপ সো উঠা নামা একটা দিয়ে করতে হয় কিছু জায়গায় ডাবল রোপ আছে আর ওয়েদারের যেটা বললেন যে ওই দিনের ওয়েদারটা ছিল এরকম হুট করে মেয়ে গাছতেছে স্নোফল হচ্ছে প্রচন্ড বাতাস যে এত উইন্ড ছিল যে উইন্ডে আমাদের রোপের সাথে কানেক্ট থাকার পরও আমরা পড়ে যাচ্ছিলাম আমার সামনে বেশ কয়েকটা ক্লাইম্বার এভাবে পড়ে গেছে স্নোফল যে অনেক ভারী স্নোফল তা না কিছুক্ষণের জন্য স্নোফল হচ্ছে আবার মেঘ কেটে যাচ্ছে এই অবস্থাতে আমার সার্ভাইভ করতে হয়েছে আইল্যান্ড পিকে যে স্টাইলে আমরা পর্বতারোহণ করেছি এক্সপিডিশন স্টাইলই বলা চলে তো এই অভিযানগুলোতে আহ বেস ক্যাম্প এবং হাই ক্যাম্পের যে জায়গাটা এটা নির্ধারণ করা থাকে যে নির্দিষ্ট জায়গাতে বেস ক্যাম্প এবং হাই ক্যাম্প থাকে আমাদেরকে সেই জায়গাগুলোতে পৌঁছাইতে হয় আমাদের যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো আগে থেকেই এখানে তাবু সেট করে রাখে রাখে যেখানে রক হতে পারে এরকম জায়গায় যদি আপনি তাবু করেন তাহলে তো আপনি সার্ভাইভ করতে পারবেন না রকফলে ফলে মৃত্যুবরণও হইতে পারে তাবু সেট করার আগে অবশ্যই এই বিষয়গুলো আমাদের দেখে নিতে হয় যে সেখানে পানির সোর্স আছে কিনা তাবুর মধ্যে খুবই সামান্য জিনিসপত্র থাকে কারণ যখন আপনি তাবুটা বহন করে নিয়ে যাচ্ছেন তখন আপনাকে তো বেশি ওয়েট নিয়ে চলতে পারবেন না মাউন্টেনে ওয়েট একটা বড় বিষয় তো যখন আপনি অ্যালপেনি স্টাইলে কোনো কিছু করতে যাচ্ছেন কোনো পর্বত অভিযান করতে যাচ্ছেন তখন আপনাকে मेपे मेपे नहीं स्लिपिंग मैट uh, এবং একটা স্লিপিং ব্যাগ আর কুকিং ইনস্ট্রুমেন্ট আসলে যখন পর্বত শুরু করেছি তখন একটা জিনিস মাথায় নিয়েছি বা বলা চলে যে এটা একদম হাদিস হিসাবে মেনে চলি যে পর্বত আরোহণ পর্বতে আমার মৃত্যু যেকোনো সময় হতে পারে প্রত্যেকটা পর্বত আরোহনী অনেক রিস্কস আমরা যদিও অনেক সেফটি মেইনটেইন করি তারপরেও যেকোনো মুহূর্তে আমার প্রাণ চলে যেতে পারে পরিকল্পনা যদি বলি তাহলে আমি এভারেস্ট যেতে চাই আসলে আমাদের যে মাউন্টেনিং লাইফ এই লাইফের একটা স্বপ্ন থাকে এই স্বপ্নের একটা মাউন্ট এভারেস্ট সহ পৃথিবীর উচ্চতম চোদ্দটা পর্বত আমি আসনুজ্জামান তৌকির পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং নেশাই পর্বতারোহী আমার পর্বতারোহণের পথ চলা শুরু হয় দু সালে রোফর আউটডোর এডুকেশনের বার্ষরিক প্রোগ্রাম মিশন হিমালয়ের মাধ্যমে আমার পর্বতারোহণের শুরু দু সালেই আমার প্রথম ছয় মিটার আরোহণ করি এরপরে দু সালে আমি আরেকটা পর্বত আরোহণ করি ছয় হাজার মিটারের এরপরে এবছর দু তেইশ সাল আমি একই অভিযানে তিনটি পর্বত অভিযান আমার এবছর অভিযানের প্রথম পর্বত ছিল নবুচে ইস্ট যার উচ্চতা ছিল ছ মিটার এবং আমার দ্বিতীয় পর্বত ছিল আইল্যান্ড পিক যেটা স্থানীয়ভাবে ভাবে বলে তো এটার উচ্চতা ছিল ছয় মিটার এবং আমার সর্বশেষ যে পর্বত ছয় মিটারের সেটার উচ্চতা ছিল ছয় মিটার যেটার নাম ছিল মেরা সেন্ট্রাল সাতাশ দিন ঠান্ডাতে থাকা আসলে অনেক কষ্টকর আসলে প্রতিটা পর্বত অভিযানে অনেক কষ্টের যে কারণে আমাদের অভিযোজন যে প্রক্রিয়াটা অর্থাৎ এটা করে করে আস্তে আস্তে যেতে হয় অর্থাৎ পরিবেশের সাথে আমাদেরকে বা আমাদের শরীরকে মানায় উপরে উঠতে হয় প্রথম দিকে একটু কষ্ট হয় এটা আস্তে 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 শরীরের সাথে সেট হয়ে যায় তখন সারভাইভ করা যায় আসলে আমাদের মাউন্টেনিয়ারিং এ অনেকগুলো টার্ম আছে মানে এক্সপিডিশনের অনেকগুলো ভাগ আছে এরকম আলপেনিস্টাইল এক্সপিডিশন এক্সপিডিশন স্টাইল এক্সপিডিশন সলো এক্সপিডিশন এরকম অনেকগুলো ভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে শেরপা সাপোর্ট নিয়ে এক্সপিডিশন যেটাকে বলে এক্সপিডিশন স্টাইল শেরপা যেটা করে শেরপা মানে হচ্ছে আপনার একজন গাইড মানে পর্বত গাইড শেরপা শব্দটা আসছে হচ্ছে একটা পাহাড়ের উপজাতি যারা সি লেভেল থেকে চার হাজার সাড়ে চার হাজার মিটার উপরে যাদের বসবাস হিমালয় রিজিয়নে তাদের একটা গোত্র আর কি তো আমরা আদর করে শেরপা সবাইকে বলি তো মাউন্টেন গাইড মানে যে শেরপা এরকম না তো শেরপার কাজটা থাকে আপনাকে পথ দেখানো বা বিপদে আপনাকে সাহায্য করা তো আমি শেরপা সাপোর্ট নেইনি কারণ আমার মনে হয়েছে যে আমি পারবো এবং আমার যে শিক্ষক মহিউদ্দিন মাহিফাইয়া আমাকে সেভাবেই ট্রেন করেছে পর্বত নিয়ে তো আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো শেরপা সাপোর্ট ছাড়া অর্থাৎ বাইরের কোনো সাপোর্ট ছাড়া আমার মাউন্টেন ক্লাইম্ব করা আমার দ্বারা সম্ভব সো আমি চেষ্টা করি আমি সফল হয়েছি